বিভিন্ন পর্যায়ত কাম করেছিল আর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সর্বোকৃষ্ট সন্মান একবারে দলের মুখপাত্রের বিধায়কের মন্ত্রীর সাংসদের দলের সভাপতি সর্বোকৃষ্ট সন্মান আর পরিবারক দলের বিধায়িকা দলের সংসদীয় সচিবের দরে দায়িত্ব দিয়েছে। আজি তখেতে যেটু অভিযোগ দি পেলায় পদত্যাগ করেছে, তখন কে যে কংগ্রেসের কেজনমান জ্যেষ্ঠ নেতায় মুখ্যমন্ত্রীর সম্পর্ক রাখি চার কারণে দুঃখ পাইছে। আসল নিজের জীবনের শেষ সময়সীমা প্রায় 70 বছর বয়সের ওসর চাপিছে। যিকোনো এজন দলের নেতা কর্মী, মই অকল নেতা বুলিয়ে নকো, যিকোনো এজন সাধারণ কর্মীও যদি দলের পর যায় সাময়িকভাবে ক্ষতি হওয়া চাওয়া উচিত। কিন্তু 137 বছরীয় ইতিহাস গড়া দলটোর এই ধরনের যে সাময়িক ক্ষতি, সেই ক্ষতি প্রথম নহয়। ইয়ার আগতেও দেশের প্রধানমন্ত্রী দুজন, তিনজন, ইন্দ্র কুমার গুজরাল, ভিপি সিং, চন্দ্রশেখর দরে ব্যক্তিয়ে কংগ্রেস দল ত্যাগ করেছে। উত্তর পূর্বাঞ্চলের 19 বছর সিএম থাকা গেগং আপাং, পি এ সাংমা দরে নেতায় কংগ্রেস দল ত্যাগ করেছে। কিন্তু কংগ্রেস দল আজিও বটবৃক্ষর দরে কবাত ক্ষমতা আছে, কবাত ক্ষমতা না থাকিও পারে। বটবৃক্ষর দরে গণতান্ত্রিক সাংবিধানিক যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি সদায় পালন করে আছি। আর দীঘলীয় সময়ত কিছু সময় লাগবে, আমার ক্ষতি হয়ে আছে, ক্ষতি যে এই প্রথম আঘাত নয়, আমার এটার পর একটা আঘাত হয়ে আছে। কিন্তু তার মজুতো রাইজে তো আমার প্রতি আস্থা দেখাই আছে, বিরোধী হিসাবে আমি আমার দায়িত্ব পালন করে আছি। আর আহি থাকা সময় আমি আশা করি যে আমার চিন্তা চর্চা, আমার কথা বতরা, আমার কাম কাজের মাজে আমি রাইজর আস্থা ভজন হব পাৰিম। টিএমসি দলও একেবারে নতুন দল নহয়, প্রায় 98 চনতে, আজির পর প্রায় 3টা দশকের আগতে টিএমসি জন্ম হয়েছে। 3টা দশকর যে টিএমসিয়ে জায়গা উলিয়াব নয়, 3 জন মানুষ যাওয়ার পশ্চাৎ জায়গা উলিয়াব,